সো হে গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল লস্ট লেডি। তো ফাইনালি আমি তোমাদের জন্য সন্ন্যাসীর লং ভিডিও নিয়ে চলে এসেছি। জানি অনেকটা লেট হয়ে গেছে, আগে দাঁড়াও দাঁড়াও, ড্রেসটা তো আগে চেঞ্জ করে নিই, তারপরে সব কথা হচ্ছে। ট্যান্টারা, এটা হচ্ছে আমার সন্ন্যাসীর ড্রেস, আর সাথে গামছাও আছে, আর পিছনে কে ছিল দেখতে পেয়েছো? যাই হোক, এদিকে দেখো আমি গামছা করে আতপ চাল নিচ্ছি, আর কেন নিচ্ছি সেটা পরেই বলবো, এখন বলবো না, তোমরা দেখতেই পাবে। একটু বেশি করে আতপ চাল নিতে হবে, আর আমি বেলপাতার ফুলটা দেখো, এখানে আমি ফুলও পেরে নিয়েছি, বেলপাতাও পেরে নিয়েছি। তবে বেলপাতা কিন্তু সেই গাছেরই পারতে হবে যেখানে বেল হয়ে আছে, মানে ফলন হয়েছে এমন গাছ থেকে বেলপাতা নিতে হবে। চলো তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়ি, কারণ আমাদের এক্ষুনি অনেকটা রাস্তা হেঁটে যেতে হবে, মানে বুঝতে পারছো এখান থেকে অনেকটা দূর, অনেকটা দূর, অনেকটা মানে চাঁদের। কিছুদিন আগে আমি সন্ন্যাসী নিয়ে একটা শর্টস আপলোড করেছিলাম, যেখানে অনেকে কমেন্ট করেছে সন্ন্যাসীর ব্যাপারে আমার বলার কি আছে, এটা তো সবাই জানে। না, এটা কিন্তু সবাই জানে না, কারণ অনেকে আমাকে এরকমও কমেন্ট করেছে, তুমি সন্ন্যাসী হয়ে গেছো মানে তুমি কি সারা জীবন সন্ন্যাসিনী হয়ে গেলে, আর কি তুমি কখনো ঠিক হবে না। তারা মনে করছে হয়তো আমি সারা জীবনের মতো সন্ন্যাসিনী হয়ে গেছি, হয়তো আমার কোনোদিন বিয়ে হবে না, সারা জীবন আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো সন্ন্যাসিনী হয়ে। এরকম কিছুই না, সন্ন্যাসী হচ্ছে বাবা মহাদেবের একটা পুজো, মাত্র 5 দিনের রিচুয়াল। সন্ন্যাসী বলার কারণও আছে, কারণ এই 5 দিন যে জীবনযাত্রা আমাদের চলবে সেটা পুরো সন্ন্যাসীর মতো। একটা সন্ন্যাসীর লাইফ যেরকম হয়, না কোনো বিলাসিতা, না কোনো সাজগোজ, এমনকি কোনো রকমই সোপ ইউজ করতে পারবে না, কোনো রকম কোনো জুয়েলারি থাকবে না, না কোনো মেকআপ, না কোনো সাজ, কোনো কিছু থাকবে না। দাঁতন করার সময়ও নিমের ডাল দিয়ে দাঁতন করতে হবে, তবে হ্যাঁ ব্রাশ দিয়েও করতে পারো, কিন্তু ব্রাশটা নতুন হতে হবে। আর প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে নতুন বস্ত্র, সাথে একটা নতুন গামছা, যেমন আমি আর রিদি নিয়ে। আর শুধু আমরা না, সবাই সেটাই করেছে। তো প্রথমে দেখলে আমি চাল, ফুল, বেলপাতা নিয়ে চলে এসেছি মন্দিরে, তারপর ওখানে একটা দোকান থেকে উত্তরি কিনলাম, তারপর নাপিতের কাছ থেকে নখ কেটে নিয়ে চলে গেলাম সোজা পুকুরে, তারপর পুকুর থেকে কিছু কাদা তুলে নিলাম, তারপর 3 বার ডুব দিয়ে নিয়েছি। রিদি তো প্রথমে নামতে চাইছিল না, তারপর তো উঠতেও চাইছিল, তারপর ওকে জোর করে তুললাম, কারণ আমাদের এখন শিব পুজো করতে হবে। যেই মাটিটা তুলেছি ওটা দিয়ে একটা মাটির শিব বানাতে হবে, তারপর সেটাকে পুজো করতে হবে। এদিকে রকম একটা শিবলিঙ্গ বানিয়েছি, মানে শিব ঠাকুরের উদ্দেশ্যে কাদার গোলাকৃতি বানিয়েছি, তারপর দিয়েছি চাল, বেলপাতা, ফুল আর প্রণামী হিসেবে টাকা, তারপর প্রণাম করে নিলাম, ঋদ্ধিও প্রণাম করলো। আর এই যে পাশে বাচ্চা মেয়েটা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছো, আরো অনেক বাচ্চা ছেলেরা আছে যারা এই টাকাগুলো নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। তোমরা দেখলে ও কিন্তু ওখান থেকে টাকাটা তুলে নিল, মানে যখনই টাকাটা দেওয়া হবে ঠাকুর ঠাকুর নামে নেই, ওখানে টাকাটা নিয়ে পালিয়ে যাবে। আমি ওকে বকছিলাম যে তুই ঠাকুর ভাঙবি না, টাকা নিচ্ছিস না, সেটাই শুনেছে টাকাটা নিয়ে চলে গেছে, ঠাকুরটাকে ভাঙেনি। তো ফাইনালি স্নান হয়ে যাওয়ার পর আমি সোজা চলে গিয়েছি মিষ্টি দোকানে, ওখান থেকে কিছু মিষ্টি কিনে নিয়েছি, কারণ পুজো দিতে হবে। তারপর চলে গিয়েছি মন্দিরে, ওখানে গিয়ে পুজোটা দিলাম, আর মন্দিরে গিয়ে না প্রচুর ঝগড়া হয়েছিল ব্রাহ্মণের সাথে এই ভিডিও করার জন্য। যে ভদ্রলোক আমার গলায় উত্তরটা পরিয়ে দিল, তোমরা দেখলে, উনি হচ্ছে মূল সন্ন্যাসী, মানে নিয়ম আছে এরকম, মূল সন্ন্যাসীর হাত থেকে উত্তর নিলে তবেই সন্ন্যাসী হিসেবে গণ্য করা যায়। এখানে যারা মূল সন্ন্যাসী হয়েছে তারা না 1 মাস আগে থেকে সন্ন্যাসী হয়ে আছে, মানে তোমরা জাস্ট ভাবো, যেখানে আমরা 5 দিন মানতে হিমশিম খেয়ে গেলাম, সেখানে ওরা 1 মাস আগে থেকে এই রিচুয়ালটা মেনে আছে। সেরকম ভাবে মূল সন্ন্যাসী আমাদেরকে উত্তরি পরিয়ে দিল, মূল সন্ন্যাসী ঝগড়াটা কিন্তু থামিয়েছে, খুবই ভালো মানুষ। যাই হোক, উত্তরি নিয়ে নেওয়ার পরে আমরা চলে গেলাম মন্দিরে, তারপর ভগবানকে একটু আরাধনা করে ধূপবাতি দিলাম, তারপর সোজা ওখান থেকে চলে গেলাম ফল দোকানে, ওখান থেকে কিছু ফল টল কিনে বাড়িতে চলে গেলাম, কারণ আমাদের সারা দিন কিছু খাওয়া হয়নি, তাই সন্ধ্যার দিকে আমাদের এই ফল খেয়ে থাকতে হবে। তার আগে গাইস একটা বড় কাজ আছে, সেটা হলো তিউরি খোলা, যেটা আমি একদমই শর্টকাটে সেরে দিয়েছি। মা এখানে ইটগুলো সব ধুয়ে নিচ্ছে, কারণ অনেকদিন ধরে পড়ে আছে, কোথায় কি নোংরা আছে তার ঠিক নেই, তার জন্য ইটগুলোকে ধুয়ে নিচ্ছি, তারপর এই তিউরিটা করা হবে। প্রথম দিকে আমি ভেবেছিলাম তিউরিটা আমি সুন্দর করে কাদা দিয়ে বানাবো, বাট তারপর যত টাইম গেছে শরীর এত দুর্বল হয়ে গেছে যে আমি আর টানতে পারছি না শরীরটাকে, যে আমি একটা জিনিস করবো সেই মনটা আমার নেই, মানে সারাদিন না খেয়ে বুঝতেই পারছো তোমরা। তো গাইস তিউরি রেডি হয়ে গেছে, এর উপরে না কাদা দিয়ে অনেকে ঠিক করে, মানে উনন টাইপের করে, বাট আমি এটা করছি না। আর নিচেও মাটিটা তুলু হয়েছিলাম, বাট তোলা যাবে না যেহেতু এটা অনেক পুরনো বাড়ি। হ্যাঁ, বাড়িটা পড়ে গেছে, এই সাইডটা না পুরো পড়ে গেছে, তোমরা দেখতে দেখলেই বুঝতে পারবে, মানে এটা একটা ঘর ছিল পড়ে গেছে, আর নিচে ইঁটের ভিড় আছে, তার জন্য তো এখানে গর্ত খোলা যাবে না, তাই আমি কিছু করলাম না, সিম্পল ইঁটের উপর থেকেই আমি মালসা জালটা, আর এই মালসাটা আমি ভেঙে নিয়েছি মিন্স এর মধ্যে যে বালিটা থাকে সেটা বের করে দিয়েছি, তারপর ভালো করে ধুয়ে ইউনির উপর মালসাটা বসিয়ে দিয়ে তারপর চারদিকটা ভালো করে মুছে নিলাম। আর একটা কথা, এখন কিন্তু বাজে রাত 1টা, 1টার সময় আমার মালসা জাল দিতে হবে, তারপরে মালসা জাল দিতে দিতে 2টো প্রায় বেজে যাবে, তারপর খাবার রেডি করতে করতে 2:30, আর তারপর খেতে খেতে 3, মানে আমাদের হিসাব কিন্তু একদম রেডি। তো আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি পাচ্ছ না, পুরো এখানে অন্ধকার আছে, শুধু সিম্পল একটা লাইট জ্বলছে, তো ভিডিওর কোয়ালিটি হয়তো ঝাপসা আসবে, বাট আমি এবার সব কিছু রেডি করে নিয়েছি, শুধু আলু টাকাটা বাকি আছে, মালসা ভাঙা হয়ে গেছে, দেখো এই মালসার মধ্যে ভাতটা হবে। তো চলো এবার আলুটা আমি কেটে নেবো, আতপ চালের ভাত যেহেতু তাই তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়, তো আমি এখানে
দুচালা করে দেব। তো আমি এখানে অনেকটাই আলু কেটে নিয়েছি, কারণ বাড়ির সবাইও খাবে, এটা একটা প্রসাদ বলতে পারো, মালসাবাতটা খেতে হয়, মানে যারা এই ব্রতটা করে তাদের খেতে হয়, কিন্তু আমাদের বাড়িতে সবাই খায় প্রসাদ হিসেবে। আর সন্ন্যাসীর সময় যতদিন সন্ন্যাসী থাকি আমরা, ততদিন আমাদের বাড়ির লোকও নিরামিষ খায়, কারণ আমাদের বাড়িতে বাবা মহাদেবের দুটো মন্দির আছে, একটা মন্দিরে লিঙ্গ পুজো হয় আর একটা হচ্ছে মূর্তি পুজো। আর শুধু সন্ন্যাসীতে না, বাবা মহাদেবের যত রকম বার ব্রত আছে আমরা পালন করি, কারণ আমাদের বাড়িতে সবাই বাবা মহাদেবের ভক্ত। দেখো এদিকে ভাতের জলও ফুটে গেছে, আলুও সিদ্ধ প্রায় হয়ে গেছে, এবার আমি দেবো আতপ চাল, কারণ আতপ চাল তো বেশি টাইম লাগে না হতে, আমি আগে আলুর সাথে জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি, হাফ ফুটিয়ে নিয়েছি। তারপর আমার মা আতপ চালটাকে ভালো করে ধুয়ে মানুষের মধ্যে এক এক করে ভাগ করে দিয়ে দিচ্ছে, মানে যার যতটা জল ততটা পরিমাণে চাল দিচ্ছে, কারণ এই জলটা পুরোটা কিন্তু মানুষের মধ্যেই মারতে, ফ্যান ফেলে দিলে চলবে না। গাইস এটাকে তবাসি বলে, তবাসি কি সব নাম, তিউরি তবাসি। একটু নেড়ে দিয়ে ঢাকা দেবো, নাহলে আবার জমাট বেঁধে যাবে চালটা। মালসাভাত প্রায় হয়ে এসছে, আর একটু বাকি আছে। তো ফাইনালি আমার মালসাভাত খাওয়ার জন্য একদম রেডি, এবার আমি এটা ঘরে রেখে দিয়ে চলে যাবো কলা পাতা পাড়ার জন্য। এমনি অনেকটা লেট হয়ে গেছে, কারণ এত রাতে কলা পাতা কেউ পারে না, দিনের বেলা পেরে রেখে দেয়, তো কিছু করার নেই, কলা পাতাই খেতে হবে। তার জন্য আমি তাড়াতাড়ি করে চলে গিয়েছি মা আর আমি কলা পাতা পাড়ার জন্য একটা আঁকশি নিয়ে। অনেক টানা হ্যাঁচড়া করে একটা পাতা নিচের দিকে নামাতে পেরেছি, তারপর সেটা পঁটি দিয়ে কেটে নিয়েছি। গাছে কোনো জায়গায় কোনো পাতা নেই, পাতা সব দুপুরবেলা পেরে নিয়ে সবাই চলে গেছে, আর আমরা এসেছি রাতে, একটাও পাতা নেই গাছে, যা পাতা সব ছেঁড়া, আর ভালো পাতা কয়েকটা ছিল তারপর উপরের দিকে, তো সেটা আমরা আঁকশি দিয়ে টেনে আর পারলাম, পাতাগুলো ধুয়ে নিয়ে বাড়িতে যাবো। তো পাতাগুলো ধোয়ার জন্য পাতাগুলো আগে ছোটো ছোটো করে কাটতে হবে, তার জন্য মা এখানে বটি দিয়ে পাতাগুলো কাটছে। পাতাটা এবার ধুয়ে নেবো, পুকুর থেকে প্রথমে ধুয়ে নেবো, তারপর কলে ধোবো, কারণ প্রচুর নোংরা আছে পাতার মধ্যে। চল আগে ধুয়ে নি। শুকনো লঙ্কা দিয়েছিলে? তো কলা পাতা ধোয়ার পরে মালসাভাতটা আমি বেড়ে নিয়েছি, তারপর একটা একটা করে আলুগুলো বেছে নিয়েছি, কারণ ওটা মাখাতে হবে। এই যে লঙ্কাটা তোমরা দেখছো, এটা হচ্ছে শুকনো লঙ্কা, মালসাভাত যখন ফুটছিল তখন আমি লঙ্কাগুলো দিয়ে দিয়েছি, কারণ আমার শুকনো লঙ্কা দিয়ে আলু ভাতে মাখা ভীষণ ভালো লাগে। কয়েকটা টমেটো ভাতেও দিয়েছিলাম, তো সেটা দিয়েও আলু ভাতে মাখিয়ে নিয়েছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ সাইডে ভাতটাকে আমি গোল নাড়ু করে রেখে দিলাম, ওটা হচ্ছে ভগবানের নাম করে দেওয়া হয়। মানে আমি যতদূর জানি ভাত খাওয়ার সময় একটা নিয়ম আছে, কেউ যদি কথা বলে বা কোনো পাখি টাকি ডাকে তখন কিন্তু খাওয়া বন্ধ করে দিতে হয়। অনেকে দেখেছি খাওয়ার সময় কোনো আওয়াজ পেলে ওই একটা নাড়ু ফেলে দেয় ঠাকুরের নাম করে। আর এবার এই কলা পাতাটা পুকুরে ফেলে দিয়ে আসতে হবে, আর মালসাটা ডুবিয়ে দিয়ে আসতে হবে, মালসাটা মা ডুবিয়ে দিয়ে আসবে, আমি পাতাটা ফেলে দিয়ে আসছি, ঠিক আছে। তো গাইস আজ হচ্ছে সন্ন্যাসীর তৃতীয় দিন, এই সন্ন্যাসীর তৃতীয় দিনে হয় ঝাঁপ, আমরা ঝাঁপের জন্য বেরিয়ে পড়েছি, কারণ এটা হবে মন্দিরের কাছে, আমাদের সাথে চলেছে দেল, আর প্রচুর মানুষ যাচ্ছে। আর তোমরা এই যে দেখছো মাথায় জল ঢালছে, এটা হচ্ছে দুধ জল। প্রত্যেক বছর ঝাঁপের সময় কিছু মহিলারা এরকম সন্ন্যাসীর মাথায় দুধ জল ঢালে, যেসব মহিলাগুলো ঢালছে ওরা কিন্তু প্রত্যেকে উপোস করে আছে। এই যে তোমরা দেখছো কতগুলো লোক সাইডে ভিড় করে আছে, ওরা কিন্তু দেল নিয়ে আছে। দেলটা হচ্ছে আমাদের পাশেরই গ্রামে, আমাদের দেল আগে পেরিয়ে গেছে, তোমাকে দেখাতে। এই হচ্ছে আমাদের দেল, মানে অনেকটা দূর থেকে আসে, তো মাঝ রাস্তায় রেস্ট নেয় প্রত্যেক বছর। তোমাদের অনেকের হয়তো জানার ইচ্ছে থাকতে পারে যে দেলটা আবার, তোমরা দেখতে পাচ্ছ এখানে ছোট্ট মতো একটা ঘর করা, সেটাকে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে, আর এই ভিতরে আছে পাট ফুল। আর এই পাট ফুলটা আমাদের ঝাঁপের পরে ছোঁয়াতে হবে, তবেই আমাদের ঝাঁপ সম্পূর্ণ হবে। প্রত্যেকটা গ্রাম থেকে না একটা করে দেল বেরোয়, আর প্রত্যেকের পাট ফুল কিন্তু আলাদা হয়, অনেকে আছে কাঠের করে, অনেকে আছে ত্রিশূলের করে। যাই হোক এদিকে দেখো আমি এদিকে মন্দিরে চলে এসেছি, আর এত ভিড় ছিল না গাইস আমি কি বলবো, শেষ পর্যন্ত আমরা একটা দোকানের ছাদে উঠে পড়েছি, ওখান থেকেই আমরা ঝাঁপটা দেখেছিলাম। তোমরা শুধু ভিড়টা দেখো, দেখলে কতটা ভিড় হয়েছে, অনেক দূর দূর থেকে লোক আসে এখানে সন্ন্যাসী হতে, যারা বাবার কাছে মানত করে, তারপর সেই মানত যখন পূর্ণ হয় তখন বাবার কাছে তারা সন্ন্যাসী হয় তিন বছরের জন্য। আবার অনেকে আছে যারা বাবার ভক্ত যেমন আমরা, প্রচুর আনন্দ হয়, বিশ্বাস করো দেখছো এখানে সবাই কত আনন্দ করছে। আর গাইস তোমরা কি একটা জিনিস নোটিস করেছো, এখান থেকে কিন্তু একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে, এই অ্যাম্বুলেন্সটা যাচ্ছে তার কারণ হচ্ছে একটা সন্ন্যাসী মানে বয়স্ক লোক, উনি অসুস্থ হয়ে পড়েছেন, আসলে সারাদিন না খেয়েছিল, তার উপরে আবার এত ভিড় উনি সহ্য করতে পারেননি। তবে পুলিশটা কিন্তু একদম বুদ্ধিমানের কাজ করেছে, ঠিকঠাক জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছে। যাই হোক এখানে আমাদের ঝাঁপের পরে পাট ফুল ছোঁয়ানো হয়েছে, তো আমি আগে পাট ফুলটা ছুঁয়ে নিয়েছি তারপরেই ঝাঁপ দিয়েছি। হয়তো ভয় লাগছিল ঝাঁপ দেওয়ার জন্য, ভয়টা লাগছিল এই কারণে মানে যে জায়গাটা থেকে ঝাঁপ দেবো সেই জায়গাটা কিন্তু প্রচণ্ড জল কাদা ছিল, তার জন্য একটু ভয় লাগছিল। আর ঋদ্ধি তো একদমই নামতে চাইছিল না, ওকে জোর করে
নামানো হয়েছে। আর আমার তো প্যান্টে পুরো কাদা ভর্তি হয়ে গিয়েছিল, কারণ ওখান থেকে লাভ খুবই রিস্কি ব্যাপার ছিল, তার জন্য আমি ওখানে বসে আর ঝাঁপ দিয়েছি। তারপর ঝাঁপ টাপ দিয়ে বাড়ি ফেরার সময় আমার কিছু সাবস্ক্রাইবার সাথে দেখা হয়ে গিয়েছিল, সাথে কথাবার্তা বলে বাড়িতে চলে এলো। আমি আর রাতের পাটা দেখালাম না, সেম জিনিসই হবে, রাতে উঠে মালসিরাল দেওয়া, সাবু ছোলা, ফল টল খাওয়া। একটা আম্মাকার ভিডিও আপলোড করেছিলাম আর তোমাদেরকে বলেছিলাম যে আমাদের কুকুর একটা তাড়া করেছে, আর তাদের তোমরা বলেছিলে যে আম চুরি করে আনলে তো কুকুর তাড়া করবে। বাট আম আমরা চুরি করিনি, ওটা আমাদের গাছেরই আম, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। এটা হচ্ছে আমাদের পুকুর, আর এই সেই আম গাছটা যেখান থেকে আমরা আমটা পেরেছি। দেখো প্রচুর আম হয়েছে, এই গাছটা নতুন ফুলেছে এই বছরই। ওই পারে যেটা আছে মানে এক্ষুনি যেটা তোমাদেরকে দেখালাম ওটা আমাদের মন্দির। তো আজ হচ্ছে সন্ন্যাসীর চতুর্থ দিন, এই চতুর্থ দিনে কিন্তু আমাদের নীলের বার পড়ে, তার জন্য আমি আমাদের মন্দিরে চলে এসেছি। এদিকে দেখো ব্রাহ্মণও চলে এসেছে, সবকিছু রেডি করছে, তারপর আমি তাড়াতাড়ি করে গিয়ে ফলগুলো কাটতে বসলাম। আর আমাদের মন্দিরটা না আমাদের বাড়ি থেকে একটু দূরে, একটু আসা যাওয়ার প্রবলেম হয়, বাট প্র্যাকটিস হয়ে গেছে। আর আমাদের মন্দিরটা এখনও কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি, খুব স্বপ্ন আছে এই মন্দিরটা নিয়ে অনেক কিছু করব। তো দেখা যাক কতদূর কী হয়। যাই হোক দেখো ফল টল কাটা হয়ে গেছে, পুজো আরম্ভ হয়ে গেছে, আর এদিকে সবাই এক এক করে ধূপবাতি জ্বালানোও শুরু করে দিয়েছে। ব্রাহ্মণের নির্দেশে আমরা পুজোর শেষের দিকে ধূপবাতিগুলো দিয়ে দিলাম, প্রথমে দিয়েছি মন্দিরে, তারপর দিলাম বেলতলায়, তারপর সেটা চলে গেলাম আমাদের বাড়ির মন্দিরে, ওখানেও বাতি দিয়ে, তারপরে আবার ব্যাক করলাম আমাদের ওই মন্দিরে গিয়ে। দেখি আমাদের পুজো প্রায় শেষ হয়ে গেছে, এবার শুধু জয়ের ধ্বনি দিচ্ছে বাবা শিবের। শরীরটা ভীষণ খারাপ করছে, বাতিটা দিয়ে সবে এলো, আমার সারাদিন না খেয়ে আছি, মানে বুঝতে পারছো অবস্থা খুবই খারাপ আমার। এখন এখানে সাবু টাবু ভিজিয়ে রেখেছে মা, তো সেটা এখন খাবো। তোমরা তো জানো যে সিন্ধুক লবণটাই ব্যবহার করা হয় সন্ন্যাসীর সময়, মানে যারা জানো তো জানো, আর যারা জানো তারা জেনে নাও। এই যে সাবুটা খাচ্ছি, একটু পরে কিন্তু আমরা চানা খাবো, ওটা আমার বাড়িতে বানিয়ে খাই, খুবই ভালো লাগে। কারণ আজকে তো মালসেবাতের কোনো ফাংশন নেই, কারণ মালসেবার তিন দিনের নিয়ম। তো এই দেখো চানা বানিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে, খেতেও দারুণ লেগেছিল। তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করতে পারলাম না, কারণ ওই টাইমে আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছিল, আমরা তো সারাক্ষণ না খেয়েছিলাম, প্রচন্ড খিদে পেয়েছি, ভিডিওর কথাটা মনেই ছিল না একদম। তো গাইস আজ হচ্ছে পঞ্চম দিন, মানে আজ উত্তরিকাটার দিন, এই দিনটাকে আগুন সন্ন্যাসী বলে। আগুন সন্ন্যাসীর সময় কিছু নিয়ম থাকে, সেই নিয়মটা হচ্ছে প্রথমে আমাদের গাছ থেকে কুলডাল পেরে নিয়ে আসতে হয়, তারপর সেই কুলডালের উপর পাট জড়াতে হয় যেমনটা আমি করছি, তারপর কয়েকটা ফুল আমি লাগিয়ে দিয়েছি, তারপর ওই কুলডালটা নিয়ে বাবা মহাদেবের মন্দিরে পা ঘুরতে হয়, কিন্তু পুরোটা না অর্ধেকটা। তো আমি সেটাই করেছি, আগের বারে যে মন্দিরে আমি প্রথম সন্ন্যাসী হয়েছিলাম সেই মন্দিরে আমি যাইনি, কারণ আমাদের নিজেদের ঠাকুর আছে, আর প্রথম দিন যেতে হয় কারণ অনেক রুলস থাকে, যেমন মূল সন্ন্যাসী হাত থেকে উত্তরি পড়তে হয়, তো সেগুলো জন্যই প্রথম দিন গিয়েছিলাম। ঝাঁপের দিনে তো সবাই যায়, ঝাঁপটা ওখানে খুব ভালো হয়, তার জন্য গিয়েছিলাম। তো তারপরে যা কিছু সব আমাদের মন্দিরেই সেরে নিয়েছি। আর হ্যাঁ ঝাঁপটা কিন্তু তোমাদের দেখাতে পারি, ঝাঁপের দিনে যখন সবাই ঘুরছিল ওটা দেখিয়েছি, বাট ঝাঁপ যখন খেয়েছে সেই টাইমটা আমি ভিডিওই করতে ভুলে গেছি, কারণ প্রচন্ড ভিড় ছিল, ওই টাইম ভিডিও করতে পারিনি, তার জন্য তোমাদেরকে দেখাতেও পারিনি, বাট নেক্সট টাইম অবশ্যই তোমাদেরকে দেখাবো। এদিকে দেখো আমার তিন পা ঘোরাও হয়ে গেছে, যে কুলকাটাটা ছিল ওটা ব্রাহ্মণ পুড়িয়ে দিয়েছিল, ওর উপর থেকে আমি ঝাঁপ দিয়েছি, বাট সেই সময় আমি একা ছিলাম তার জন্য ভিডিও আমি করতে পারিনি। তো এদিকে দেখো আমি পুকুরে নেমে পড়েছি উত্তরি খোলার জন্য, উত্তরি খোলাও হয়ে গেছে। তো গাইস ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। হ্যাঁ জানি কিছু কিছু জায়গায় আমি তোমাদের দেখাতে পারিনি, যেমন নীলঘরে বাতি দেওয়ার সময় ওই মন্দিরে কেমন হয় সেটা তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ আমি যাইনি ওই টাইমটা, কারণ প্রচণ্ড শরীর খারাপ ছিল আমার। আর যেহেতু রিদ্ধি ফোন ধরেছিল তার জন্য ও কখনো ফোন ধরছে, কখনো আবার রেখে দিচ্ছে বাচ্চা। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। আজকে আমাদের সবাইকে টাটা।